GNM nursing course, BSc nursing, post BSc BSc nursing aru MSc nursing course jodi admission lobo bisarise tetale ei video tu sompurno chai thako karu ji hokole already GNM BSc nursing ba post BSc ba MSc nursing course te admission loise aru class kori ase tetale ei video tu sompurno chai thako homoy noshto nokoru just important point khini janai debo important point hol etiar por ortha 2023 sonor por arambho hol mane candidate er extra porikha dibo lagibo exist exam tini bosor complete koribo korile tar pisot registration na pai nursing course er main important hole registration ei registration pabloi hole exist exam dibo lagibo agote ei black niyom nasile ei 23 sonor pra mane arambho hol 2023 sonor jihokole admission loise ba 24 sonor jihokole lobo mane etiar por arambho hoi gol mane exist exam dibo lagibo exist exam diboloi hole candidate er extra koi aru eta মানে ইন্টার্নশিপ করিব লাগিব এক বছর তিন বছর যেতে কমপ্লিট হব হওয়ার পিছত প্রি রেজিস্ট্রেশন ইন্টার্নশিপ বলি কয় এক বছর এটু ক্যান্ডিডেটর করিব লাগিব এই এক বছর যেতে কমপ্লিট করব তেতিয়া মানে কি হব এলিজিবল হব এক্সিস্ট এক্সামত বহিবলৈ এলিজিবল হব সেই যেতে এক্সিস্ট এক্সামত বহিব বহার পিছত যদি পরীক্ষাত পাস হয় তার পিছতে রেজিস্ট্রেশন লাভ করব যেতিয়া ক্যান্ডিডেট জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সত এডমিশন লব লওয়ার পিছত তিন বছর কমপ্লিট হল কমপ্লিট হওয়ার পিছত কলেজের পর এখন প্রফেশনাল সার্টিফিকেট দিব তার পিছত নেক্সট কি করিব লাগিব ক্যান্ডিডেটের এক বছর বাধ্যতামূলক প্রি রেজিস্ট্রেশন মানে ইন্টার্নশিপ করিব লাগিব এমবিবিএস যেবিলাক ডক্টর আছে যেখিনি মানে শিকাই সেইখিনি জিএনএম বিএসসি নার্সিং কোর্স করা ক্যান্ডিডেটক শিকাব আর এই ইন্টার্নশিপ প্রাইভেট হসপিটাল বা ডিস্ট্রিক্ট ওয়াইজত যেবিলাক সিভিল হসপিটাল আছে তাতে ক্যান্ডিডেটর করিব লাগিব যেতিয়া এই এক বছর ইন্টার্নশিপ কমপ্লিট হব হওয়ার পিছত মানে পরীক্ষা দিব পারিব আর এই এক বছর যেতিয়া ইন্টার্নশিপ করিব তেতিয়া মানে সরকারে এটা স্টাইপেন্ড দিব অ্যামাউন্ট দিব সেইটো মান্থলি ওয়াইজ মানে ক্যান্ডিডেট পাব দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল এতিয়ার পর অর্থাৎ 2024 পর মানে আরম্ভ হব মানে প্রাইভেট যদি কলেজ জিএনএম বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বা এমএসসি নার্সিং কোর্সত এডমিশন লব বিচারে ক্যান্ডিডেট তেতে হলে শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির সিডব্লিউ পরীক্ষা দিব লাগিব তেতিয়া লব পারিব আগতে মানে এন্ট্রেন্স পরীক্ষা নিদিয়াকৈ লব পারছিল কিন্তু সেই পরীক্ষাত পাস হব লাগিব হওয়ার পিছতে ক্যান্ডিডেট প্রাইভেটত লব পারিব আৰু লিষ্ট বিলাক প্রাইভেট কলেজত যদি এডমিশন লয় লিস্ট বিলাক প্রকাশ করিব আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরে দিব যে ইমান পার্সেন্ট লাগবে সি ডাব্লিউ যেটু পরীক্ষা হব জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সর এই কোর্সর কি হব মানে এই পরীক্ষাত ইমান পাব লাগবে নম্বর পাব লাগবে তেতিয়া মানে প্রাইভেট লব পারিব আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হল ম্যানেজমেন্ট কোটাত মানে কলেজত এডমিশন দিছিল জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সত এইবিলাক মানে ম্যানেজমেন্ট কোটা দিছিল ম্যানেজমেন্ট কোটা হল মানে ডাইরেক্ট মানে কলেজে এডমিশন দিব পারছিল 50% এতিয়া মানে অর্থাৎ 2024 চনত দিব পারিব কিন্তু যেটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে মেনটেন করিব লাগিব সরকারে যেটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করে দিছে মানে পরীক্ষাত যেটু সি ডাব্লিউ পরীক্ষা হব সেই পরীক্ষাত মানে নম্বর ধরে দিব সেই নম্বর পাব লাগিব তেতিয়া মানে এডমিশন লব পারিব ডাইরেক্ট আগতে এডমিশন দিব পারছিল কিন্তু 2024 চনৰ পৰা ডাইৰেক্ট এডমিশ্যন অৰ্থাৎ মেনেজমেণ্ট কোটাৰ যিবিলাক চিট থাকে কলেজৰ 50% সেইখিনি ডাইৰেক্ট দিব নোৱাৰিব ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াৰ ভিতৰত পৰিব লাগিব তেতিয়া মানে কলেজে দিব পাৰিব এতিয়া মানে জিএনএম বিএসসি নার্সিং কোৰ্চত এডমিশ্যন লোৱাৰ পিছত মানে যেতিয়া কোৰ্চ কমপ্লিট হ'ব তেতিয়া মানে এক্সিষ্ট এক্সাম দিব লাগিব বিএসসি নার্সিং হওক বা জিএনএম আৰু এই জিএনএম কোর্সত মানে এডমিশন লবলৈ বা বিএসসি নার্সিং কোৰ্চত লবলৈ তো এন্ট্ৰেন্স পৰীক্ষা দিবই লাগিব প্ৰাইভেট বা চৰকাৰী কলেজত লবলৈ হলেও মানে এই পরীক্ষা দিব লাগিব যেতিয়া জিএনএমৰ তিনি বছৰ কমপ্লিট হব বা বিএসসি নার্সিংৰ চাৰি বছৰ কমপ্লিট হব হোৱাৰ পিছত এক বছৰকৈ মানে ইন্টাৰ্ণ কৰিব লাগিব প্ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন ইন্টাৰ্ণশ্বিপ বুলি কয় এক বছৰ তেতিয়া মানে যেতিয়া কৰি থাকিব তেতিয়া চৰকাৰে এমাউণ্ট দিব পইচা দিব মান্থলি ৱাইজ পাব মান্থলি দি থাকিব তেতিয়া কেণ্ডিডেট পাব পোৱাৰ পিছত মানে এলিজিবল হ'ব ৰেজিষ্ট্ৰেশ্যন ৰেজিষ্ট্ৰেশ্যন যদি নাপায় তেতিয়াহ'লে কিন্তু চৰকাৰী জবত এপ্লাই কৰিব নোৱাৰিব পাছ আউট হ'ব তেতিয়া মানে কলেজৰ পৰা এখন চাৰ্টিফিকেট দিব প্ৰভিজনেল চাৰ্টিফিকেট সেইটো ল'ব পাৰিব লোৱাৰ পিছত এক বছৰ ইণ্টাৰ্ণশ্বিপ কমপ্লিট হ'ব হোৱাৰ পিছত তাৰপিছত কেণ্ডিডেটৰ এই এক্সিষ্ট এক্সামত বহিব লাগিব তাৰপিছত ৰেজিষ্ট্ৰেশ্যন পাব যদি কেণ্ডিডেট সেই এক্সামত পাছ হয়
আগতে এইবিলাক নিয়ম নাছিলে। অল বিএসসি নার্সিং এন্ড জিএনএম নার্সিং কোর্স আরম্ভ হয়ে গেল 2023 চনের পর, মানে যেটা 1 ইয়ার কম্পালসারি, যেটা বাধ্যতামূলক, যেটা প্রি রেজিস্ট্রেশন ইন্টার্নশিপ লাইক দা ইয়াতে উল্লেখ করেছে এমবিবিএস স্টুডেন্ট। এমবিবিএস স্টুডেন্টক যেবিলাক মানে 1 বছর শিকায় ইন্টার্নশিপত, সেইখিনি আকৌ এতিয়া কি করব জিএনএম আর বিএসসি নার্সিং ক্যান্ডিডেটক শিকাব, কেনেক শিকাব ইয়াতে ডিউটির নামবিলাক মেনশন করে আছে। 1 বছরের ভিতর ও এন্ড জি ডিউটির 2 মাহ ডিউটি, লেবার রুম ডিউটির 2 মাহ হব, আইসিইউ তাতে 1 মাহ ডিউটি করব লাগবে, এনআইসিইউ পিসি পিআইসিইউ ইয়াতে 1 মাহ ডিউটি হব, মেডিসিন ওয়ার্ডত 2 মাহ থাকবে লাগবে সার্জারি, তারপিছত অর্থোপেডিক ওয়ার্ডত 2 মাহ দিব, তারপিছত ইয়াতে চকুর বিভাগ আছে যেটু ওয়ার্ড আছে বা ইএনটি এইবিলাক সাইকেট্রিক এইবিলাকত 15 দিন কই দিব, এই আই অর্থাৎ চকুর যেটু ওয়ার্ড আছে তাতে 15 দিন হব, ইএনটি ইয়াতে 15 দিন হব ডিউটি, তারপিছত মানে ইন্টার্নশিপ হব এইবিলাকর, তারপর সাইকেট্রি এনেকৈ মানে এইবিলাকর সব মানে 15 দিন কই হব ইয়াতে উল্লেখ করেছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হল, যেতিয়া মানে রেজিস্ট্রেশন পাবো সেইটু ভ্যালিড 5 বছর থাকিব, 5 বছর পিছত আকৌ রেনু করিব লাগিব। যিসকলে জিএনএম বিএসসি নার্সিং করিব সিহঁতৰ কিন্তু 5 বছর ভ্যালিড থাকিব, তারপিছত কিন্তু পুনৰ মানে রেনু করিব লাগিব। নিয়ম সলনি হৈছে, লাহে লাহে টান হৈ আছে, আগতে এইবিলাক নাছিলে। 2022 চনত বা 21 চনত 20 চনত যিসকলে আগতে মানে এডমিশন লৈছে সিহঁতৰ কোনো ধৰণৰ টেনশন নাই। এতিয়াৰ পৰা অৰ্থাৎ 2023 চনত যিসকলে লৈছে পৰীক্ষা নিদিয়াকৈ লৈছে সিহঁতে চেফ হৈছে জিএনএম কেণ্ডিডেট, কিন্তু 24 চনৰ পৰা প্ৰাইভেট হওক চৰকাৰী হওক পৰীক্ষা দিবই লাগিব। তাৰপিছত যিটো নম্বৰ ধৰি দিব প্ৰাইভেট কলেজত ল'বলৈ হ'লে ইমান নম্বৰ পাব লাগিব, সেইটো মানে ফ'ল' কৰিব লাগিব বা এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াৰ ভিতৰত পৰিব লাগিব, তেতিয়া মানে এডমিশ্যন ল'ব পাৰিব। আৰু এতিয়াৰ পৰা হ'ল 1 ইয়াৰ কম্পালচৰি প্ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন ইণ্টাৰ্নশ্বিপ। আৰু ইয়াতে উল্লেখ কৰিছে যে যেতিয়া আফটাৰ পাছিং আউট হ'ব অনলি প্ৰফেচনেল চাৰ্টিফিকেট পাব ইছ্যু হ'ব, এইটো কলেজত দি দিব। দিয়াৰ পিছত কি হ'ব, ৰেজিষ্ট্ৰেশ্যন উইথ দ্য নাৰ্চিং কাউঞ্চিল, যিটো আসাম নাৰ্চিং কাউঞ্চিলৰ যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন পাব কেণ্ডিডেট, অসমৰ কেণ্ডিডেট, তেতিয়া কি কৰিব লাগিব, ইয়াতে কৈছে যে এই 1 বছৰ ইণ্টাৰ্ণ কৰিব লাগিব। এই 1 বছৰ ইণ্টাৰ্ণ কমপ্লিট হ'লে কি হ'ব, ইয়াতে কৈছে যে এক্সিষ্ট এক্সামিনেশ্যন দিব লাগিব। এই পৰীক্ষাটো কণ্ডাক্ট কৰিব শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটি। আৰু যিবিলাক ইণ্টাৰ্ণ হ'ব চিভিল হস্পিটেল ডিষ্ট্ৰিক্টত, প্ৰায়বোৰ মানে ডিষ্ট্ৰিক্টত চিভিল হস্পিটেল আছে বা মেডিকেল কলেজত দি দিব বা যিকোনো মানে প্ৰাইভেট বা গভ মানে হস্পিটেল আছে তাতে মানে কেণ্ডিডেটক দি দিব, যিবিলাক এপ্ৰুভ শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত আছে সেইবিলাক হস্পিটেলত দিব বুলি ইয়াতে উল্লেখ কৰিছে। এইখিনি নতুন আপডেট আহিছে জনাই দিছোঁ। আৰু যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰক, লগতে কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। আৰু যিসকলে আমাৰ হোৱাটছআপ গ্ৰুপত জইন হ'ব বিচাৰিছে জইন হ'ব পাৰিব। এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত হোৱাটছআপৰ লিংক পাব, লিংকত ক্লিক কৰি জইন হ'ব পাৰিব।